হে জগতবাসী, আজকে আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সে আলোচনাগুলো হলো, এই পৃথিবী থেকে আমরা একদিন আত্মার মুক্তি নেব। এই আত্মার মুক্তি নিতে হলে আমাদের কী কী সাধনা করতে হবে? তবে এই সাধনাগুলো একমাত্র যার যার মুর্শিদ দিয়ে থাকে। মুর্শিদ ব্যতীত অন্য কেউ যদি এই সাধনা দেয়, তাহলে সে কিন্তু দৃষ্টি রাখতে পারবে না। আর যদি সেই ভক্তের দিকে দৃষ্টি না রাখতে পারে, তাহলে সেই ভক্ত এমনকি মারাও যেতে পারে। আর সেই সাধনাগুলো করলে মানুষ কী হয়, যে যেমন দুধের মধ্যে ছানা ঘি মাখন লুকিয়ে আছে, ঠিক তেমন মানুষের মধ্যে আল্লাহ এরকম মিশে আছেন। এখন দেখা গেছে যে ঘুরে ফিরে ১২ আর ঘরে বসেই ১৩। এখন ঘরে বসে যে ১৩, সেটা কীভাবে? সেটা একমাত্র সাধনার দ্বারা। সেই সাধনাগুলো আমি ইঙ্গিত করে যাব, কিন্তু দেখা যায় সেই সাধনগুলো ভেঙে আপনাদেরকে বলতে পারবো না। এই জিনিসগুলো, এই ইঙ্গিতগুলো আপনাদের গুরু মুর্শিদের কাছে গিয়ে জানবেন যে এই ইঙ্গিতগুলো করা হয়েছে, কিন্তু সম্পূর্ণ বুঝিনি। আমরা যদি এই সাধনগুলো করতে চাই, তাহলে আমরা কোত্থেকে পাবো? হে গুরু, আপনি এই সাধনার ব্যবস্থা করে দেবেন, হুকুম দিয়ে দেবেন। যে সাধনাগুলো করলে, যেরকম আল্লাহ মানুষের মধ্যে দুধের মধ্যে মাখন রূপে মিশে আছে, ঠিক মানুষের মধ্যে আল্লাহ ওরকমভাবেই মিশে আছে। তো আমরা যদি সেভাবে সাধনা করি, তাহলে আল্লাহকে পেয়ে যাব। তো এই সাধনাগুলোর ইঙ্গিতগুলো দিয়ে যাচ্ছি। যাবে যদি ছুটে আয় সন্তরে কৈমন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার, না আছে পথের সম্বল, অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খোদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি হাওয়ার যোগে হয় প্রবল, উপরে জলে পরশমণি নিচে ঘুমায় অষ্টফণি, হংস রবি ওঠে ধ্বনি সোহাং শব্দে চলাচল, মূলধার হইতে নিয়া কুম্ভকে দোম আটকা দিয়া, ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্র দল। এই যে একটা বিষয় যে আমাদেরকে ধ্যান করতে বলা হয়েছে সহস্র দল, এবং অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি হাওয়ার যুগে হয় প্রবল। এই জিনিসগুলো যখন একজন মানুষ সাধনায় নেমে যাবে, তখন এই জিনিসগুলো অনুভব করবে। আরেকটা সময় যখন এসে যাবে, তখন সেই সাধনার স্তরগুলো যখন উপর দিকে যাবে, তখন তিনি এই জিনিসগুলো দেখতে পাবে ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের এই পৃথিবীতে এসেছি, আমাদের অবশ্যই সাধনা করতে হবে। যেমন সর্বসাধনার আগে নিজের কাম যে একটা শক্তি, এটাকে রহিত করতে হবে। আর এই কাম শক্তিকে রহিত করতে হলে আমাদের অতিরিক্ত রোজা রাখতে হবে এবং নিরামিষ খাবার খাইতে হবে। যাই হোক, যে আমরা মুক্তি নিতে হলে আমাদের যেই সাধনাগুলো করার দরকার, আমি ইঙ্গিত স্বরূপ আপনাদেরকে বলে যাব, আপনারা এখান থেকে উঠিয়ে নেবেন। প্রাণারাম অভ্যাস করো সাধন পথে মন আমার, রেচক পুরো কুম্ভকৃতি লুপ্ত করো কাম্বিকার, পরের স্বর চক্র শোন নিঘুমিতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন গুহ্যমূলে মূলাধার, সেই পদ্ধতি কুণ্ডলিনী ভজঙ্গল সেই রূপিণী, সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার, ঊর্ধ্বশ্বাসে চলন মোর বীজ মন্ত্র করি রোপণ, ছাড়াইয়ালও ধরা সাধন দেখবে মজা চমৎকার, ডাকিনী যোগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া, ঊর্ধ্বশ্বাসে লও জাগাইয়া রুদ্ধ রাখছে ব্রক্ষ তার, চল রে জাহবীর কোলে সবাধিষ্ঠানে, সরদলে জম্প দিয়ে পর্গে জলে যদি মন জানে সাঁতার, স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া, মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার, একটি ফুলের পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা, খাইবে বেশুমার, অগ্নিকুণ্ডের কোলাহলে কান ফেটে যায় ভ্রমণ্ডলে, ঝাঁপ দেওগে সেই চিন্তানলে যদি ইচ্ছা থাকে কার, এই আলাজিব্বা দুধু করে যেজন সাহসের জোরে, দম রাখিয়া পুরে মরে অগ্নি হয় তার তাবেদার, সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে কাঞ্চন বরণ, হৃদিপদ্ম অনাহত ১২টি দল রয় পবিত্র, নারায়ণ বিরাজিত বায়ুতে তার হার বিহার, সেই পথে হইলে সাধন বায়ুর শনে করবে ভ্রমণ, পরমাত্মা হবে দর্শন পূর্ণজনমার হবে না, ষোলো দল কন্ত্রমূলে বিশোদ্ধক্ষ পদ্ম বলে, সাধন হলে আকাশ কুলে শোকের নাহি পারাপার, এবার সুখ এবার সুসন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠ গিয়া, আজ্ঞা চক্র ভেদ করিয়া করিলও জাতির বিচার, সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে। হে জগৎবাসী, আমরা যদি এই সাধনার কথাগুলো যদি আমার গুরু মুর্শিদকে জানাই, যে আমাদেরকে এই সাধনাগুলো দেন, যেমন প্রথমে বলা হয়েছে যে রেচক পুরক
কুম্ভক, এই তিনটা সাধনাই দম সাধনা। আর এই দমের মধ্যে আল্লাহ সাই নিরঞ্জন খেলতেছেন, আসা যাওয়া করতেছেন, কিন্তু এই দমের থেকেই আমাদের দমের সাধনার মাধ্যমেই আমরা তাদেরকে, এই দমের সাধনার মাধ্যমে আল্লাহকে পেতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো এই যে একটা বিষয় আছে যে হাইতনা তাওয়াই দিবানিশি হয়ে যাওগে কামার পোড়া, শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশান উড়ে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা, হেহরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘুরা, তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা, তিন তালাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ ওঠে, ডেউ লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা, ভালোবাসা ভবের আশা মিটে আছে তারা। কেন তোমরা দৌড়াইলে না দমের গোড়া? এই দমের গোড়া যে দৌড়াইতে শিখেছে, মুর্শিদের কাছে যাইয়া, গুরুর কাছে যাইয়া যে দমের সাধনা নিয়েছে, টাইম টু টাইম দমের সাধনা করেছে, এবং দেখা গেছে যে রাতের গভীরে ধ্যান করেছে, তখন সেই বাতাসের মধ্যে বাতাস, তার ভিতরে আরেকটি বাতাস, এই বাতাসের ভিতরে স্রষ্টার বসত, এই স্রষ্টা যখন এই বাতাসের চাপ বা বাতাসের সাধনা যখন করা হয়, বান্দা অনেক কষ্ট, সাধক অনেক কষ্ট স্বীকার করে, সেই কষ্টের বিনিময়ে আল্লাহ স্রষ্টা যখন দেখে যে এ এত কষ্ট করতেছে, দম সাধনা করতেছে আমাকে দেখার জন্য, আমাকে পাওয়ার জন্য, তখন দেখা যায় আল্লাহ একদিন নসিবে ঘটায় দেয়, তখন আল্লাহর সাক্ষাৎ ঘটে যায়। তো আল্লাহ কি বলেছেন যে দুনিয়াতে আমাকে দেখলো না, সে যে দুনিয়াতে আমাকে দেখলো না, দেখার চেষ্টাও করলো না, হাসরের দিন তিনি অন্ধ হয়ে উঠবে। তাহলে বোঝা গেল কি, এই দুনিয়াতে সাধনার মাধ্যমে আল্লাহকে দেখে যেতে হবে। যদি আমি দুনিয়াতে দেখে না যাই, তাহলে আমি হাসরের দিন কিভাবে আমি চিনব তিনি যে আমার সাই? যাই হোক, আজকে এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন। যদি আমাদের এই চ্যানেলের কথাগুলো আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের এই চ্যানেলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এর বাকি ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।